বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, দেশের একমাত্র কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র। 250 মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটি উৎপাদনে আছে 10 বছর ধরে, 2006 সাল থেকে। উৎপাদনে থাকা একমাত্র বড়পুকুরিয়ার কয়লা দিয়ে তৈরি হচ্ছে এই বিদ্যুৎ। এক দশকেরও বেশি আগে চালু হওয়া কেন্দ্রটি চলছে সাবক্রিটিক্যাল টেকনোলজিতে, পুরনো প্রযুক্তি, তাই এখানে তৈরি হচ্ছে ফ্লাই অ্যাশ, যা পরিশোধন করা হয় বিশেষায়িত অ্যাশ পণ্ডে। পাশেই পুকুরে হচ্ছে মাছ চাষ, দিনকে দিন বাড়ছে উৎপাদনও। আমি এখানে 5 বছর থেকে মাছ চাষ করতেছি। ওই পুকুরের ছাইয়ে আমার পুকুরের কোনো সমস্যা হয়নি, মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এরকম প্রমাণ কিছু পাওয়া যায়নি যে ক্ষতি হচ্ছে। বড়পুকুরিয়া কয়লা খনি আর তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান পাশাপাশি, আর এর চারপাশে অপরিসীম সবুজের সমারোহ। যতদূর চোখ যায় কেবলই কৃষি জমি, আর তাতে ধানের সমারোহ, আছে অন্যান্য ফসলও। বিদ্যুৎ কেন্দ্র হয়েছে হওয়াতে ইরি ধান সেচ দিতে আবাদ ভালো হয়, কারেন্টের ব্যবস্থা হয়েছে, যার ফলে সবাই লোকজন এখন শান্তিতে বসবাস করে। আছে গভীর বন, তাও বিদ্যুৎ কেন্দ্রের 2.5 কিলোমিটারের মধ্যে। এসব বন জঙ্গল নানা প্রজাতির পশু পাখির নিরাপদ আবাসস্থল। তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই লোকালয়, জনবসতি, কয়লা খনি আর তাপবিদ্যুৎ কেন্দ্র এখানকার মানুষের যাপিত জীবনেরই অংশ। কয়লা খনি আর বিদ্যুৎ কেন্দ্রের হাত ধরে দিন বদলে গেছে এখানকার মানুষের। এখন আল্লাহর রহমতে এই বিদ্যুতের আশীর্বাদে আমরা ফ্যানের নিচে আর কি হাওয়া বাতাস খাচ্ছি। তাপ হওয়ার পরে অনেক সুবিধা হয়েছে, যেমন পানি নেই, পানির ব্যবস্থা হয়েছে। এলাকায় আমাদের অনেক উন্নয়ন হয়েছে এবং আমাদের লোডশেডিং অনেক কমেছে। একটা বিষয় স্পষ্ট, এক দশকেও পরিবেশের কোনো ক্ষতি করেনি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। সাবক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্টের আমরা জানি সর্বোচ্চ দক্ষতা হলো 35%, বড়পুকুরিয়ার ক্ষেত্রে জানি এটা 30%-এর কাছাকাছি বা তার নিচেও হতে পারে, এবং কারণ এটা অনেক পুরনো হয়ে গেছে, পুরনো টেকনোলজি। তো সেটা 10 বছর ধরে চলছে, আমরা যা তার যা পরিবেশগত যে ধরনের ক্ষতি হতে পারে বলে আমরা জানি, ইতিমধ্যে তার কোনো বড় ধরনের কোনো ক্ষতির লক্ষণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। সাবক্রিটিক্যালের পরে আসে সুপার ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যালের উপর আছে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল। যে প্রসঙ্গে এখন বিতর্ক সৃষ্টি হয়েছে রামপালে, সেখানে কিন্তু আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পদ্ধতি ব্যবহার করা হবে, অনেক উন্নত মানের কয়লা ব্যবহার করা হবে, কোনো আতঙ্ক সৃষ্টির কোনো কারণ নাই। আমি এই ধরনের প্রকল্প দুনিয়ার বহু দেশে শহরের মাঝখানে করতে দেখেছি। বড়পুকুরিয়ায় তৈরি হচ্ছে 275 মেগাওয়াট ক্ষমতার আরেকটি বিদ্যুৎ কেন্দ্র, চলছে নির্মাণ কাজ। 2018 সালে উৎপাদনে যাবে কয়লাচালিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।